আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। আমরা প্রথমে জানতে চাইবো আপনার নামটা প্লিজ। মোসামত আমেনা খাতুন। মোসামত আমেনা খাতুন, আপনি কোথা থেকে এসেছেন? উত্তর বারিধারা থেকে। ঢাকার বারিধারা থেকে এসেছেন? আচ্ছা, একটু জানতে চাইবো এই ঢাকা ডিপিআরসি হসপিটালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার হাঁটুর প্রবলেম, মাজার প্রবলেম। আচ্ছা, হাঁটুর ক্ষয় হয়ে গেছে। হাঁটু ক্ষয় হয়ে গিয়েছিল? ঘাড়ের ব্যথা ছিল। আচ্ছা, জানতে চাইবো যে এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবৎ ভুগছিলেন? ৬ বছর। গত ৬ বছর ধরে আপনি এই কষ্টে আপনি ভুগছেন? আচ্ছা, বর্তমানে আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টরের আন্ডারে আপনি ভর্তি আছেন? আগে চেয়ারে বসে পড়তেন, এখন আপনি নিজেই মাটিতে বসে সম্পূর্ণ নামাজ আদায় করতে পারেন। ওষুধ ছেড়ে দিলে আবার সেটা বেড়ে গেছে। তার মানে গত ৬ বছর ধরে আপনি অমানসিক কষ্টটা আপনি সহ্য করেছেন দিনের পর দিন। আচ্ছা, একটু জানতে চাইবো আপনারা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত কোথা থেকে পেয়েছিলেন বা কিভাবে জানতে পেরেছিলেন এই ডিপিআরসি হসপিটালের কথা? আগে জানছি অনলাইনে, অনলাইনের মাধ্যমে। পরে আবার আমার বোনের জামাই ভর্তি ছিল এক মাস। ও আচ্ছা, আপনার বোনের জামাই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিল? হ্যাঁ, ভালো হয়েছে, সম্পূর্ণ। উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তার মানে উনি রেকমেন্ড করেছেন, সে তার কারণে আবার আপনারাও এসে ভর্তি হয়েছেন আপনার সমস্যা। আচ্ছা, একটু জানতে চাইবো যখন আপনি ভর্তি ছিলেন এই ডিপিআরসি হসপিটালে, এখানকার যারা ডাক্তার ছিলেন বা নার্স বা স্টাফ যা বা তার যারা থেরাপিস্ট ছিলেন, তারা আপনাকে যে সেবাটা দিয়েছেন সেটা কি প্রপারলি ছিল বা সঠিকভাবে আপনার ট্রিটমেন্টটা করেছেন? আচ্ছা মা, একটু যদি জানতে চাই এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে ডিপিআরসি হসপিটালে পরিবেশটা কেমন? খুবই ভালো। আপনারা তো নিশ্চয়ই অন্যান্য হসপিটালে আপনারা যান, তাদের পরিবেশ সেই তুলনায় অবশ্যই ভালো বলছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি যখন ভর্তি হয়েছেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, আগের যে অবস্থা ছিল সেটা থেকে অনেক ভালো হয়েছেন। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অনেক রোগী আছেন যারা হচ্ছে যে এই ধরনের আপনার কোমর ব্যথা বা হাড় ক্ষয়জনিত সমস্যা ভুগছেন, তারা হয়তো বুঝতে পারেন না যে তারা কার কাছে যাবেন বা কোথায় গেলে তাদের সঠিক ট্রিটমেন্টটা হবে, তারা সেটা বুঝতে পারেন না। অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ভুল ট্রিটমেন্টের সম্মুখীন হন, তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমার পরিচিত যারা আছে তাদেরকে বলবো যে ডিপিআরসি হসপিটালে যান, কেন ভালো চিকিৎসা হয়। কেন রিকমেন্ড করবেন? আমি ভালো হয়েছি, এরাও যদি ভালো হয় তত ভালো। অবশ্যই অবশ্যই ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি আপনার কাছে জানতে চাই যে ডিপিআরসি হসপিটালের যে সেবা আপনি পেয়েছেন সেই সেবাটাকে আপনি ১০ এর ভিতরে কত মার্কস দিবেন? ১০ এর ভিতরে ৮ দিবেন? আচ্ছা, ঠিক আছে। বিটি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।